ভারতবর্ষ মানুষের পেটে যদি আঘাত পড়ে বা হাতে আঘাত পড়ে, বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার মানুষ কিন্তু ছেলে কথা বলবে না। আমরা বারে বারে এটা বলেছি, আমরা বলেছি কি যে এই বাংলা সংস্কৃতির বাংলা সভ্যতার গান, যদি কেউ রাজনৈতিক ভাবে লড়াই করতে চায় আমরা প্রস্তুত, মঞ্জু আসুন তথ্য পরিসংখ্যানের সামনে লড়াই করুক। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে কি কি কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূলের সরকার কি কাজ করেছে, 34 বছরের বাম সরকার কি কাজ করেছে, আর 4 বছরে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার কি কাজ করেছে। 5% কাজের হিসেব দেওয়ার ক্ষমতা এদের নেই। আমরা বলেছিলাম আমরা ক্ষমতা এলে গ্রামে গ্রামে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেব, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তারা বলেছিল ক্ষমতা এলে 800 দিন ফিরিয়ে আনবে, 800 দিনের নমুনা কি, বাড়িতে রাখলে কালো আর ব্যাংকে রাখলে গেল। এই হচ্ছে মোদী সরকারের সমাজবাদী সরকারের উদাহরণ। আমার টাকা, গচ্ছিত টাকা, সঞ্চিত টাকা, আমি অনবরত পরিশ্রম করে সারা বছর ধরে পরিশ্রম করে খাটে সারা জীবনে আমার স্বল্প সঞ্চয়, যেটা 2 লাখ হতে পারে, 4 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 1 লাখ, আমি ব্যাংকে রাখলাম। মোদীর সরকার কি বলছে? ভারতীয় জনতা পার্টির সরকার বলছে বাড়িতে রাখলে আমরা নিয়ে চলে যাব, আর ব্যাংকে রাখলে আমি জবরদখল করে আত্মসাত করে নেব। আমার মনে তো প্রশ্ন জাগে, সারদা সারদা করে যারা টাকা পাঠিয়েছিল সাধারণ মানুষের, 2000 কোটি টাকা নিয়ে মদন মিত্রর মতো নেতা যদি 3 বছর জেলে থাকতে পারে, একদিকে বিজয় মালিয়া 10000 কোটি টাকা নিয়ে ভারতকে সর্বস্বান্ত করেছে, আর একদিকে